নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বাগানের গাছগুলো নিশ্চয়ই সুস্থ আছে নিশ্চয়ই জবা গাছে প্রচুর কুঁড়ি আসছে সঠিক খাবার ও জল প্রয়োগের পর কিন্তু সম্পূর্ণ ফোটার আগেই তা কি ঝরে পড়ছে কিংবা একবার ফুল আসার পর গাছে আর তেমনভাবে ফুলের দেখা পাচ্ছেন না গরমের ফলে গাছ কি নিস্তেজ হয়ে পড়ছে গাছের পাতাগুলো ছোট হয়ে যাচ্ছে সাথে ফুলের আকারও এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন একটা ভিডিওতে সব সমস্যার সমাধান পাবেন নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন বাগান সংক্রান্ত বিভিন্ন ছোটোখাটো ভিডিও পাওয়ার জন্য অতিরিক্ত তাপপ্রবাহের ফলে গাছের পাতা ও ফুল ছোট হচ্ছে চিন্তার কারণ নেই এই বৃষ্টিতে তা ঠিক হবে পারলে এই বৃষ্টির জল কোনো পাত্রে সঞ্চয় করে রাখুন যখন বৃষ্টি হবে না সপ্তাহে একবার করে সন্ধ্যের সময় গাছে ভালোভাবে স্প্রে করুন বৃষ্টির জলের অনেক গুণ এতে থাকে অক্সিজেন যা গাছকে প্রাণবন্ত করে তুলবে গাছের স্ট্রেস দূর করে সবুজতায় ভরিয়ে তুলবে এই বালতিতে আমি বৃষ্টির জল ধরে রাখি যখন বৃষ্টি হয় স্প্রে করবার আগে কিন্তু অবশ্যই এই জল ছেঁকে ব্যবহার করতে হবে নইলে স্প্রে মেশিন খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে এই বৃষ্টির জল মোড়া গাছকেও কিন্তু বাঁচিয়ে তোলে তাই অবশ্যই গাছে এই বৃষ্টির জল স্প্রে করা একটি গুরুত্বপূর্ণ কাজ হিসাবে আমি মনে করি গাছে প্রচুর কুঁড়ি আসছে কিন্তু তা ঝরে পড়ছে সম্পূর্ণ ফোটার আগে এর অনেক কারণ হতে পারে প্রধান যে কারণে হয় তা হলো গাছ মাটি থেকে খাবার সংগ্রহ করতে না পারা জবা গাছ হার্ডি গাছ এই গাছে তেমন শেকড়ের দুর্বলতা দেখা যায় না কিন্তু কোনো টবে বা বালতিতে এই জবা গাছ যদি দীর্ঘদিন একইভাবে থাকে এর নতুন করে রিপোর্টিং না হয় তার ফলেও কিন্তু এই সমস্যা দেখা যায় যতই খাবার দিন না কেন ভস্যে ঘি ঢালার মতো কাজ করা হবে মানে অর্থ ও সময় ব্যয় হবে কিন্তু ফুলের দেখা পাবেন না তবে দেরি না করে নতুন করে মাটি তৈরি করুন পঞ্চাশ পার্সেন্ট দোঁয় মাটি আর পঞ্চাশ পার্সেন্ট পুরোনো গোবর সার বা ভারমি দিয়ে সাথে মুঠো নিমখোল ও এক মুঠো সর্ষের খোল দিন নিমখোল মাটিকে জীবাণুমুক্ত রাখে ও গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর সর্ষের খোল মাটির উর্বরতা বৃদ্ধি করে গাছে নাইট্রোজেনের চাহিদা মেটায় গাছের গ্রোথ আনতে সাহায্য করে ফলে ভালো করে শেকড় কেটে নতুন মাটিতে গাছ প্রতিস্থাপন করুন নতুন শেকড় আসবে পর্যাপ্ত মাটি ও সার থাকায় গাছ দ্রুত তা নিতে পারবে ফলে গাছ সুস্থ থাকবে এই সমস্ত ঠিক থাকার পরেও কোনো কোনো গাছে কিছু কিছু সমস্যা দেখা যায় যেমন গাছের সম্পূর্ণ গ্রোথ ঠিক আছে পাতা সবুজ ও চকচকে অথচ কুঁড়ি বড় হয়ে ঝরে যাচ্ছে এই রকম হলে বুঝতে হবে গাছ মাটি থেকে পর্যাপ্ত খাবার নিতে পারছে না গাছের প্রধান খাবার বা মুখ্য খাবার হচ্ছে নাইট্রোজেন পটাশ ও ফসফেট এছাড়াও কিছু গৌণ খাবারের প্রয়োজন হয় মাঝে মধ্যে যার মধ্যে পড়ে বোরন জিঙ্ক আয়রন সালফার ক্যালসিয়াম ও আরও বিভিন্ন পুষ্টিমৌল এই পুষ্টিমৌলগুলি গাছের সবসময় প্রয়োজনে পড়ে না তবে সময় মতো না পেলে গাছের নানান অপুষ্টি আমাদের চোখে পড়ে এই অপুষ্টি রুখতে অনুখাদ্য বা ভিটামিন গাছের ব্লুমিং টাইমে পনেরো দিন অন্তর প্রয়োগ করা উচিত এতে গাছের বিভিন্ন চাহিদা মেটে ফলে গাছের গ্রোথ চোখে পড়ার মতো হয় পাতা হয় বড় ও সবুজ গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ও কুঁড়ি ঝরা রোধ হয় সাথে ফুলের সাইজ ও রঙের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এই অনুখাদ্য সবসময় সকালে প্রয়োগ করা উচিত আমি এখানে অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করছি বাজারে বিভিন্ন কোম্পানির অনুখাদ্য আপনারা পেয়ে যাবেন এক লিটার জলে দেড় এম দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে সকালের সময় স্প্রে করতে হবে খেয়াল রাখতে হবে গাছের গোড়া থেকে আগা পর্যন্ত যেন এই খাবারটি সম্পূর্ণ পড়ে এর সাথে আপনারা স্টিকারও ব্যবহার করতে পারেন গাছের পাতাতে স্প্রে করার সাথে সাথে মাটিতেও সুষম খাবার প্রয়োগ করতে হবে যা আমি বাড়িতেই তৈরি করি এই খাবার প্রয়োগে মাটির সমস্ত খাবার গাছ খুব তাড়াতাড়ি নিতে পারবে ফলে পুষ্টি অভাব হবে না কোনো দিন গাছে এই খাবার মাসে একবার প্রয়োগ করতে হবে রোদ ঝলমলে দিনে গাছে প্রয়োগ করতে হবে খাবার তৈরির জন্য দুটি উপকরণ লাগবে এই খাবার ঝামেলাহীনভাবে তৈরি হয় এবং অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায় এই খাবার প্রয়োগে গাছের পাতা বড় ও সবুজ থাকবে প্রচুর কুঁড়ি আসবে তার সাথে কুঁড়ি ঝরা রোধ হবে এই সময় অতিরিক্ত গরমে ফুলের সাইজ ছোট হয় ও বিপন্ন হয় তা রোধ করবে গাছকে ঠান্ডা রাখবে এই খাবার কিভাবে তৈরি করবেন চলুন তা দেখে নিই এখানে আমি বেশ কিছুটা টক দই নিয়েছি যা বাড়িতে বানানো একশো গ্রামের মতো গুড় নিয়েছি যা আপনারা ভুসিমাল দোকানে পেয়ে যাবেন খুবই কম দামে এই দুটি উপকরণ এক লিটার জলে তিন দিন ভিজিয়ে রাখতে হবে ছাওয়া জায়গায় সুন্দরভাবে গুড় এবং টক দই মিশিয়ে নেওয়ার পর বালতিটি সম্পূর্ণভাবে ঢেকে দিয়ে ছাওয়া স্থানে রেখে দিতে হবে তিন দিন তারপরেই কিন্তু এই খাবার গাছে দেওয়ার জন্য একেবারে উপযোগী হয়ে উঠবে তিন দিন পর আমি একটি বালতিতে প্লেন সাদা জল নিয়ে নিয়েছি এবং একটি বালতি খালি রেখেছি মিশ্রণটি দেখুন একেবারে তৈরি উপর থেকে এইরকম একটা আস্তরণ পড়ে যাবে যা দই বা দুধের উপর যেরকম স্বরের আস্তরণ পড়ে সেই ধরনের এইটা আপনারা পরবর্তীকালে গাছেও দিতে পারবেন কোড়ার মাটি আলগা করে এই আস্তরণটি দিয়ে আবার মাটি চাপা দিয়ে দিতে পারেন কিন্তু যেহেতু এটা তরল সার সেহেতু আমি প্লেন খাবারটাই নিচ্ছি এখানে ওইটা আমি আলাদাভাবে সরিয়ে রাখলাম এবার এই মিশ্রণটি একটি পাত্রে ছেঁকে নিতে হবে না ছাড়লেও হবে ডাইরেক্ট আপনারা এই মিশ্রণটি জলের সাথে মিশিয়ে দিতে পারেন এখানে দেখুন এই মিশ্রণটি আমি একমগ পরিমাণ মতো নিচ্ছি এবং মিশ্রণ একমগ পরিমাণ মতো নেওয়ার সাথে সাথে আমি প্লেন জল নিচ্ছি তিন মগ পরিমাণ এই রেশিওতে আপনারা এই খাবারটি প্রস্তুত করবেন তাহলে খাবারটি নিতে হবে এক একমগ এবং প্লেন সাদা জল নিতে হবে তিন মগ এইভাবেই মিশ্রণটি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে কাছে দেওয়ার জন্য এক্ষেত্রে বলে রাখি যাদের বাগানে পিঁমড়ের আধিক্য একটু বেশি তারা এই খাবারের সাথে এক চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিতে পারেন তাহলে গুড়ের উগ্র গন্ধটা পিঁমড়েরা আর পাবে না এবং হলুদ পড়লে পিঁমড়েরা গাছের গোড়া থেকে আপনা থেকেই চলে যাবে এরপর এই খাবারটি প্রয়োগ করার আগে গাছের গোড়ার মাটিটিকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এইখানে আমার গোড়া দেখুন সম্পূর্ণ পরিষ্কারই আছে তাই জন্য আলাদাভাবে আর পরিষ্কার করলাম না প্লাস্টিকের গ্লাসের এক গ্লাস পরিমাণ মতো ছোট গাছে এবং একটু বড় সাইজের গাছ হলে দু গ্লাস পরিমাণ মতো এই খাবারটি লাগবে এই খাবার প্রয়োগ করার আগে গাছে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেবেন যেহেতু এখন গ্রীষ্মকাল গাছে জলের চাহিদা একটু বেশি তাই জন্য খাবার প্রয়োগের আগেই জলটা দেবেন এবার বলি এই খাবার আমরা গাছে দেব কেন আমরা তো মাসে কিংবা সপ্তাহে তরল খাবার দিচ্ছি তার সাথে জৈব ভারী খাবারও প্রয়োগ করছি তবে এই খাবারে প্রয়োজন কি। বন্ধুরা আমরা গাছে খাবার দিচ্ছি নিয়মিত কীটনাশক প্রয়োগ করছি তবুও গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে পাতা ছোট হচ্ছে কুঁড়ি হলুদ হচ্ছে কিংবা ফুলের সাইজ ছোট হচ্ছে বা তার রঙ ভ্যাকাসে হচ্ছে তা কেন হচ্ছে পর্যাপ্ত খাবার পাওয়ার পরেও তার একটাই কারণ তা হলো মাটির খাবার গাছ সম্পূর্ণরূপে গ্রহণ করতে পারছে না ফলে গাছের যা খাবার প্রয়োজন তা সঠিকভাবে গাছ নিতে পারছে না এর জন্যই গাছের নানান অপুষ্টিগত সমস্যা আমাদের চোখে পড়ছে গুড়ে আছে গ্লুকোজ সরপরা ও মিনারেল যা গরমে গাছকে ভিতর থেকে সুস্থ রাখবে রোদের তাপ সহ্য করার ক্ষমতা বাড়াবে আর তার সাথে মাটিতে থাকা ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়াবে মাটিতে ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধির ফলে মাটিতে দেওয়ার খাবার তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে ফলে গাছ তাড়াতাড়ি তা নিতে পারবে এবং গাছের বৃদ্ধিতে তা কাজে লাগাতে পারবে এবার আসি টক দই টক দই থাকে প্রচুর ক্যালসিয়াম যা কুঁড়ি আনতে সাহায্য করে ও কুঁড়ি ঝরা রোধ করে সময় মতো খাবার ও ভিটামিন প্রয়োগ করার পর গাছের অবস্থা দেখুন গাছের কুঁড়িগুলি জরাজীর্ণ হয়ে যাওয়ার পরেও কিন্তু সুন্দরভাবে স্টে করে আছে গাছে পরের দিন দেখুন কুঁড়িগুলো কিন্তু সম্পূর্ণ রূপে প্রস্ফুটিত হল প্রমাণ আপনাদের হাতে নাতেই আমি এই ভিডিওতে দিয়ে দিলাম গাছের কুঁড়ি যেমন সুন্দর হয়েছে গাছের ফুলের রং ও সাইজ সেরকম উজ্জ্বল ও বড়ো হয়েছে আর যে পরিচর্যার কথা আপনাদের কাছে শেয়ার করলাম তা অবশ্যই আপনাদের বাগানের গাছগুলোতে অ্যাপ্লাই করুন আর হাতে নাতে ফল পান আজকের ভিডিওটি এখান পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন